সোশ্যাল মার্কেটিং কোম্পানি বা এসএমসি সাড়ে চার দশক ধরে বাংলাদেশের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে নিবিড়ভাবে যুক্ত আছে। সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এই যুক্ততা জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মানুষের অভ্যাস ও আচরণের পরিবর্তন এনেছে। এই পরিবর্তন দেশের স্বাস্থ্যের অগ্রগতিতে ভূমিকা রেখেছে। 1974 সালে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট হিসেবে এসএমসির যাত্রা শুরু হয়। 1990 সালে এটি একটি অলাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায়। 2012 সালে এসএমসি নিজের আয়ে চলার মতো সক্ষমতা দেখায়। 2014 সালে এসএমসি এন্টারপ্রাইজ নামে একটি পৃথক লাভজনক প্রতিষ্ঠান তৈরি করে। অলাভজনক ও লাভজনক কর্মকাণ্ডের এক জটিল ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে এসএমসি। তিনটি বড় কারখানায় এসএমসির পণ্য উৎপাদিত হয়। এসব পণ্য সারা দেশে বিতরণ ও বিপণনের জন্য শক্তিশালী চ্যানেল আছে প্রতিষ্ঠানটির। এই চ্যানেলের মাধ্যমে 1,15,000 ওষুধের দোকান, 1,70,000 মুদি দোকান এবং 50টি বড় এনজিওর কাছে এসএমসির পণ্য পৌঁছে যায়। অগ্রাধিকার পাওয়া 20টি জেলার 93টি উপজেলার প্রায় 2,700 নারী উদ্যোক্তা এসএমসির পণ্য বিক্রি করে। এদেরকে বলা হয় গোল্ড স্টার মেম্বার। সারা দেশে আছেন 8,000 ব্লু স্টার সদস্য। তারা নির্দিষ্ট এলাকায় মানুষকে সচেতন করার পাশাপাশি সেবা কেন্দ্রে যেতে মানুষকে সহায়তা করে। আর আছে 500 পিঙ্ক স্টার সদস্য। তারা মূলত ডিগ্রিধারী চিকিৎসক। এসব চিকিৎসক আইইউডি বা ইমপ্ল্যান্ট ব্যবহারে সহায়তা করে। সর্বশেষ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের 2017-2018 তথ্য বলছে, দেশের 38% সক্ষম দম্পতি এসএমসির জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করে। কন্ডম ব্যবহারকারীদের 62% এসএমসির কন্ডম ব্যবহার করে। বাজারে এখন এদের 13 রকমের কন্ডম আছে। এসএমসির কর্মকর্তারা বলেছেন, এসব কন্ডমের দাম দরিদ্র শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। জন্ম নিয়ন্ত্রণের জন্য বাজারে এখন মুখে খাওয়ার নানা ধরনের বড়ি আছে। ওই একই জরিপ বলছে, নারীরা যত বড়ি খান তার 47% সরবরাহ করে এসএমসি। বাজারে এসএমসির 8টি ব্র্যান্ডের বড়ি পাওয়া যায়। এছাড়া ইনজেক্টেবল জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর 33% আসে এই প্রতিষ্ঠানের কাছ থেকে। পরিসংখ্যান বলছে, 2019 সালে সারা দেশে এসএমসির উৎপাদিত খাওয়ার স্যালাইন বিক্রি হয়েছিল 104 কোটি প্যাকেট। এর পরিমাণ ছিল সারা দেশে বিক্রি হওয়া খাওয়ার স্যালাইনের প্যাকেটের 55%। শিশুদের ডায়রিয়া চিকিৎসায় খাওয়ার স্যালাইনের বড় ভূমিকা আছে। এই স্যালাইন ব্যবহার বৃদ্ধির ফলে দেশে 5 বছর বা তার কম বয়সী শিশুর মৃত্যু কমেছে, শিশুদের রোগগ্রস্ততাও কমেছে। তুলনামূলকভাবে কম মূল্যে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বাজারে এনেছে এসএমসি। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন এখন দেশে বেশ জনপ্রিয়। এছাড়া সহজে ও দ্রুত গর্ভধারণ পরীক্ষার জন্য তাদের আছে কুইক টেস্ট। কন্ডম, বড়ি, ওরসালাইন, পানীয়, মনিমিক্স সহ বাজারে এসএমসির পণ্য আছে মোট 36টি। সময়ের বিবর্তনে কাজের ধরনে পরিবর্তন এনেছে এসএমসি। নতুন নতুন সেবার পাশাপাশি নতুন নতুন পণ্য তারা বাজারে আনছে। কিছু পণ্য বিক্রি করে যে মুনাফা হচ্ছে তা ব্যবহৃত হচ্ছে অলাভজনক স্বাস্থ্য কর্মসূচিতে।